আমার বয়স 19 বছর হয়েছে এবং আমার বাবা মা চাচ্ছে না আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই, কিন্তু আমি আমার শারীরিক এবং মানসিক দিক থেকে আমি প্রস্তুত। আমার এই মুহূর্তে বিয়ে শাদী হলে আমার জন্য ভালো হয়, অন্যথায় আমি ইসলামের শরিয়ার মোতাবেক চলা আমার জন্য কঠিন হচ্ছে বলে অনুমিত হচ্ছে। এই অবস্থায় আমার করণীয় কি? শরীয়তের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে বিবাহ শাদী করার ক্ষেত্রে আল্লাহ পাক এবং তার রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বয়স নির্ধারণ করে দেন নাই। আর এটি অনেক মানুষের এবং অনেক দেশের এবং আবহাওয়ার অনেক তারতম্যের কারণে কোথাও কোথাও মানুষের ম্যাচিউরিটি আগে এসে যায়, কখনো পরে এসে যায়। তো ওনার যেহেতু বয়স 19 বৎসর, আর যদি তিনি মনে করেন যে তার বিয়ে করা উচিত এবং বিয়ে না করলে তার চারিত্রিক স্খলন হওয়ার আশঙ্কা রয়ে গেছে, সেক্ষেত্রে অবশ্যই তাকে বিয়ে করার পারমিশন তার আব্বা আম্মাকে দিতে হবে। কারণ বিয়ে করার যে মৌলিক দুটি উদ্দেশ্য, একটি হচ্ছে যে তার চরিত্র সংরক্ষণ করা, দুই নম্বর হচ্ছে সন্তান উৎপাদন করা। এজন্য রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক কোরআনে বলছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। যে হে রাসূল, সমস্ত মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে এবং তাদের চরিত্রকে হেফাজত করে। সুতরাং যদি ওই ব্যক্তি মনে করেন চরিত্র হেফাজত করার জন্য তার বিয়ে করা আবশ্যক, তাহলে অবশ্যই তাকে বিয়ে করার অনুমতি তার মাকে দিতে হবে এবং তার মাকে যেভাবে ইচ্ছে কনভিন্স করতে হবে। এটাও সত্য যে আব্বা আম্মাকে অসন্তুষ্ট করে কোনো কাজের মধ্যে বরকত হয় না। এজন্য যথাসম্ভব তার মাকে রাজি করিয়ে, এগ্রি করিয়ে, সম্মত করিয়ে এ কাজটি তাকে করা উচিত এবং তাকে বিয়ের অনুমতি তার আম্মার দেওয়া উচিত। একটি বিষয় আরেকটি লক্ষণীয় এই প্রশ্নের আলোকে, যে একটি বাবা মা ছোট্ট কাল থেকে, মানে জন্ম দেয়া থেকে শুরু করে একবারে বয়স পর্যন্ত পিতামাতার না থাকলে কখনোই তো সন্তানটি মানুষ হতে পারে, অবশ্যই এই অবস্থায় যেতে পারতো না। তো সন্তান কি করে একটা পিতামাতাকে অস্বীকার করতে পারে? এ ব্যাপারে ইসলামের নির্দেশিকা তো রয়েছেই পিতামাতার গুরুত্বের ব্যাপারে, তো আরও হাদিস রয়েছে এই ব্যাপারটা যদি আপনি আরেকটু। জি অবশ্যই, সুন্দর বলেছেন যে পিতামাতা হচ্ছে এমন একটা বিষয়। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সহিহ হাদিসে বলেছেন যে রেজার রব্বে ফি রেজাল ওয়ালিদ ও সাকাতুর রব ফি সাকাতিল ওয়ালিদ, যে পিতামাতার সন্তুষ্টিতে স্বয়ং আল্লাহ পাকের সন্তুষ্টি এবং পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহ পাকের অসন্তুষ্টি। সুতরাং প্রত্যেক মুসলিম নারী হোক পুরুষ হোক, সবার কাছেই চরম কাঙ্ক্ষিত বিষয় হচ্ছে যে তার মাওলা এবং তার রব তার উপর খুশি হোক। যেমন আরেকটি হাদিস আসছে, এক সাহাবি এসে বলছেন, ইয়া রাসূল আল্লাহ মান আহাক্কু বি হুসনি সাহাবাতি, হে রাসূল আমার কাছ থেকে উত্তম আচরণ পাওয়ার সবচেয়ে অধিক হকদার কে? রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। বললেন, সুম্মা মান, মার পরে কে? বললেন, উম্মুকা, তোমার মা। আবার বললেন, সুম্মা মান, তারপরে কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, উম্মুকা। চতুর্থবার বললেন, সুম্মা মান, রাসূল বললেন, আবুকা, তোমার পিতা। সুতরাং যদি আমরা দেখি তাহলে চারবারের মধ্যে তিনবার কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার কথা উল্লেখ করেছেন এখানে। তার মানে হলো 75% গুরুত্ব আল্লাপাক মাকে দিয়েছেন আর 25% দিয়েছেন পিতাকে। এখানে মার গুরুত্ব যা বলা হচ্ছে, সুতরাং সেই মা এবং আব্বাকে অসন্তুষ্ট করে কোনো সন্তান কোনো কাজ করে তাতে বরকত হবে, এটি কল্পনা করা বাতুলতা বই আর কিছু নয়। এজন্য যে কোনো কাজ আমরা করব আমাদের আব্বা আম্মাকে বুঝিয়ে শুনিয়ে কনভিন্স করে যদি করি, এতেই আল্লাহ পাকের সন্তুষ্টি আছেন এবং এতেই ওই যুবক যুবতী তারা তাদের ভবিষ্যৎ জীবনে সুখী এবং সমৃদ্ধশালী হবে বলে আমরা আশা করতে পারি।